সেদিন আমরা চলে গেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। এটা যেহেতু মার বাবার গুরু বাড়ি, তাই সেদিন দুপুরে আমরা এখানে অন্নগ্রহণ করব বলে গেছিলাম। এখানে আমি হাঁটছিলাম আর মাকে খুঁজছিলাম যে মা কোথায়। ভিডিও বানাতে একটু লজ্জা লাগছিল, কারণ এখানে অনেক ছোট ছোট ভাই ছিল, ওরা আমাকে দেখছিল, আর অনেক মহারাজরাও ছিল। তারপর মা আর আমি একটুখানি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। এই আশ্রমের সাথে আমার অনেক স্মৃতি আছে, কারণ এটাই আমার ছোটবেলার স্কুল ছিল। কতই না খেলাধুলার মজা করেছি এখানে। ওই যে সামনে স্টেজটা, এখানে আমরা ছোটবেলায় অনুষ্ঠান করতাম, আর এখানে জগদ্ধাত্রী পুজো হয়েছিল। এই যে হচ্ছে মাদের গুরুদেব, যিনি দুদিন আগেই তার দেহ রেখেছেন। তারপরে আমরা এই মন্দিরগুলো দেখছিলাম। এখানে আমার ঠাকুমার নাম আছে, ওই যে শ্রী মমতা মুখার্জি, উনি মন্দিরের উদ্দেশ্যে দান করেছিলেন, তাই নামটা আছে। তারপরে এই সব কিছু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে গেছিলাম খেতে। খাবার এখানে ফার্স্টে দিয়েছিল ভাত ভাজা, আরও অনেক কিছু, সেগুলো তুলতে পারিনি কারণ মহারাজরাও ছিল, আমার লজ্জা লাগছিল। বাইরে বেরিয়ে দুটো খুদের সাথে দেখা হয়েছিল, এরা কি কিউট, এদের সাথে আমি খেলা করছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা যদি জগদ্ধাত্রী পুজোর ফুল ব্লগটা দেখতে চাও আমাকে কমেন্টে জানিয়ে, আমি আপলোড করে দেবো। তারপরে বাবা একটুখানি মহারাজ দাদুর সাথে এখানে কথা বলছিল, তারপরে আমরা চলে এলাম বাড়ি। টাটা।